আর আপনার বাবার নাম মংপ্রুয়ং আর হলো পাইখয় মারমা। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? এই সময় বয়স কম ছিল। কত বিয়ে হয়েছিল আপনার? না হয়নি। কি হয়েছিল আপনার কি মনে আছে? মুক্তির সাথে এই পাঠান লগে কত যুদ্ধ করত, আমাকে পাঠান নিয়ে যেত, হ্যাঁ জোর করে নিয়ে যায়, কত কিছু খারাপ করা, ক্যাম্পে নিয়ে গেছে, মানুষ ছড়িয়ে নিয়ে গেছে। এখানে পাড়ার লোকগুলা সবাই আমার জন্য তার জীবনটা বাঁচতে, সবাই শান্তি ছিল পাড়ার লোকগুলা, কিছু ক্ষতি হয়নি। হ্যাঁ তো আমি ওরা জীবনকে রক্ষা করে রাখছি। ওদের জীবন মানে পাহাড়ের লোকরা ছিল, ওদের জীবন রক্ষা করার জন্য আপনি পাঞ্জাবিদের হাতে আপনাকে ধরা দিয়েছেন? হ্যাঁ ধরা দিয়েছি। তারপরে না হলে তো ওরা নষ্ট হয়ে যাব। হ্যাঁ তো যুবন মেয়ে অনেক ছিল, যুবতী মেয়ে অনেক ছিল ছিল, ওরাকে ঘর ভিতরে লুকিয়ে রাখছে, লুকিয়ে রাখছে। আমি ওখানে ওরাকে আপনি তাদের কাছে ধরা দিয়েছেন? হ্যাঁ ধরা দিয়েছে, ওরা সাথে মানে চলাফেরা করছে, চলাফেরা করছেন। এইটা কতদিন ওদের সঙ্গে ক্যাম্পে ছিলেন আপনি? অনেক ছিল, এক মাস। এক মাস? হ্যাঁ এক মাস, এক মাস থেকে বেশি হবে। আমার পাহাড়ি ছেলে একটা, ওরাকে মানে বাঁধে, এরকম বাঁধে তাকে গুলি ছাড়াইতে চাইছে। ওকে জীবন আমি রাখছি, একটা পাহাড়ি ছেলে ওরকম তার মরণে পথ হয়ে গেছে, কেন মানে গুলি চালাবো চেষ্টা করছি। তো গেছে, যাই দেখতেছি ঠিকের, যাই যখন এই পাটার হাউডার সাথে আমার সাথে কথা বলা অস্ত্র ধানে নিয়ে এই ছেলেকে ছাড়ি দিছি। তবে এখানে খাগড়াছড়ি একটা মুসলমান একজন দাঁড়িয়েলাম, তাকে মারিতে অনেক চেয়েছি। হ্যাঁ ওকে রক্ষা করে, জীবনটা রক্ষা করে আমি ছাড়ি দিছি। পাহাড়ি ছেলেটা হলো আমাকে মা জুড়াইছে, মুসলমান এটি হলো আমাকে বোন জুড়াইছে। ওখান তো কয়েকখানে গেছে এটা বলা যায় নাকি? কিছু পেলেন না আপনি? ওদের সবাইকে জান বাঁচালেন, দেশের মুসলমান আপনাদের গোত্রের লোক সবাইকে জান বাঁচায় কয়েক মাস আপনি ওই ক্যাম্পে ছিলেন, ক্যাম্পে ছিলেন। তারপরে আপনি কখন ছাড়া পেলেন, পেলেন ক্যাম্প থেকে? পরে ওরা এখান থেকে সব মেজু টেজু সব চলে গেছে, তবে ওরা আমাকে খাগড়াছড়ি গাড়ি তুলে পাঠিয়ে দিয়েছে এখানে। আচ্ছা এখান দিয়ে ওরা যখন ক্যাম্প তুলে মেজররা সবাই চলে গেল, আপনাকে খাগড়াছড়ির গাড়িতে উঠায় পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ পাঠিয়ে দিয়েছে এখানে। বাড়িতে আসার পর আপনার বাড়ির লোকরা কি আপনাকে স্বাভাবিকভাবে গ্রহণ করছে? এই কি করবো বাবা বলতে, তুমি যখন এরকম খারাপ হয়েছে, আমি আমি তো বলার কিছু নাই, ঘাস দিতে পারে না, মারতে পারে না, কি করবো? এই মানুষের সবাই কয় কি করবো, তখন খারাপ হয়ে গেছে, তো স্বামী তো কেউ নেই না, বউ তো কেউ নেই না, বিয়ে তো কেউ বিয়ে করে নেই, তো কী করবো আমি? এই বাগনি ঘরে খস্ত করে খাই আমি তো, ওখানে বয়স হয়েছে, ওখান তো যখন এইরকম এই পথে নামি গেছে, এই পথে খারাপের পথ হয়েছে, আমাকে কি নেবো আরও বিয়ে, কি নেবো সংসার, কি করবো সংসার আমাকে? তুমি যখন খারাপ হয়েছে তোমাকে সংসার করে কোনো লাভ আছে? এই আর স্বামী টামি কিছু পেল না, ছেলে বেলে পেল না, সরকার থেকে কি আপনার কোনো খোঁজে? কিছু দেই না। এই যে দেশের জন্য আপনি আপনার মান সম্মান দিলেন, অনেক মানুষকে বাঁচালেন,
আপনি কি চান? কি চাব? এ আমাকে ঘরে এক তুলি দিলে, ঘরে একটা তুলি দিব, তবে আপনারা একটু টাকার পয়সা সাহায্য করব। আপনারাই অসুখী হোক, আমাকে যদি আদর করে, আপনারা আমাকে যদি ইয়া করে, তাহলে আপনারাই সুখী হোক। আপনারা দেখতে হবে কি করব। আমি তো সবাইকে, সবাই জন্য আমি ইজ্জহারা হয়ে গেছে, দেশের জীবন বাড়ে, দেশের জন্য, আমাদের মাটির জন্য। হ্যাঁ, তাই কি করব, আমাকে আপনারা সাহায্য করতে লাগবে, দেখতে হবে কি করব। আমার জীবন বাঁচে মতো।